Hey guys, this is Mahapuj Khan. Welcome to my new video of my channel. তো এখন 6:30 বাজে আর আজকে একটু আগে উঠেছি আমরা 6:30 সময় উঠেই জায়গা অনেক কিন্তু রেডি হয়ে একদম ফ্রেশ বসে আছি এদিকে ফাইজান আমার রুমমেট সেও কিন্তু রেডি হয়ে বসে আছে না হলে আমরা 6:30 সময় উঠি দেন ব্রাশ ট্রাশ করে দৌড়ে একদম অফিসে যাই খাওয়া দাওয়া করে আমাদের কাজ শুরু হয় কিন্তু আজকে একটু আগে উঠেছি জায়গা অনেক কিন্তু আমাদের একটু সুবিধা হয়েছে অনেকগুলো কাজ করতে পেরেছি স্নান টান করে কাপড় টাপড় আরামসে করে রিল্যাক্সে পানি টানি খেয়ে সব কিছু দিয়ে আরামসে এখন আমরা অফিসে যাবো তারপর ওখানে আমাদের যে কাজ শুরু হয় সেগুলো তোমাদের দেখানো হবে জাস্ট আমার চ্যানেলটাকে তোমার যুক্ত হয়ে যাও সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটাকে দেবে দাও হাউ বিউটিফুল দ্য মর্নিং ইজ দেখো কি সুন্দর পরিবেশটা এখন এত মনোমুগ্ধকর কোনো দূষণ মুক্ত অবস্থায় রয়েছে চারিদিকে আমার রুমের যে গ্যালারি দেখতে এটা রুম রুমের গ্যালারি সেখানে কাপড়টাকে দেওয়ার জন্য এসেছিলাম তো বাইরে যে পরিবেশটা খুব সুন্দর ফিল করছি এবং নিজেকে অ্যাক্টিভ অ্যাক্টিভ মনে হচ্ছে এখন ইউ থিঙ্ক আই এম এ ড্রাইভার বাট নট আমি ড্রাইভার না তো এই যে আমার কোম্পানিতে আমি কাজ করি তোমাদের বলেছি আমাদের মেঘা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড সেই কোম্পানিতে আর সাইট ইঞ্জিনিয়ারের কাজ শুরু হয় তো আমাদের প্রজেক্টটা শুরু হয়নি যার কারণে কিন্তু দেখো সাইটে আসতে হয় এখানে এই যে ম্যাটেরিয়ালগুলো স্টোর হচ্ছে তোমাদের দেখেছি অনেকগুলো ভিডিও সমস্ত ম্যাটেরিয়ালগুলো স্টোর হচ্ছে এখানে সবাই আসছে তো অফিসে না থেকে এখানে ভালো লাগে অফিসে থাকলে একটু নিজেকে মানে প্রেসার প্রেসারে আছি ওখানে প্রজেক্ট ইনচার্জ আছে সিনিয়র অফিসাররা আছে সিনিয়র ম্যানেজাররা আছে তো ওখানে না থেকে সাইটে আমাদের আসতে হয় যেহেতু আমার সাইট ইঞ্জিনিয়ার জিইটি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনিং তো এখানে চলে এসেছি টাইমে এখনও লেবার মতো এক জায়গা থেকে মাল লোডিং হচ্ছে এখানে এসে আনলোডিং হবে তো ওখানে ও কিছু সাইট ইঞ্জিনিয়ার দুটো আছে এখন এখানে চলে এসেছি আমার যেখানে স্টক ইয়ার্ড আর এখানে আমাদের যে এগুলো ট্যাঙ্কারগুলো রাখা আছে তিনটা ট্যাঙ্কার এসছে সব মেটারগুলো আসবে তো তিনটা ট্যাঙ্কার আছে সেই ট্যাঙ্কারে একটা ট্যাঙ্কারে আমি ড্রাইভারের পজিশনে বসে আছি এখন রেস্ট করছি জাস্ট ওয়েটিং বাইরে চেয়ার আছে একটা রাখা বসার জন্য কিন্তু না বসে আমি এখানে বসি বাস কমফোর্টেবল সিটটা আছে তো তোমাদের বলবো যে যে কোনো কোম্পানিতে গেলে জানি না কেমন হয় আমার তো প্রথম কোম্পানি এবং এখানে আমাকে অনেকটা কমফোর্টেবল ফিল হচ্ছে অনেকটা আমি নিজেকে হ্যাপি মনে করছি কারণ এখানে রান্নাবান্না করার ব্যাপার থাকে না অনেক কোম্পানিতে রান্নাবান্না করে খেতে হয় তারপরে ওদের কোম্পানির পক্ষ থেকে কোনো থাকার যে অ্যাকোমোডেশনের ব্যবস্থা দেওয়া হয় না তোশক পোশক থেকে শুরু করে নিজের রুম যে রেন্ট চার্জ সব কিছু করতে হয় তো অনেক ঝামেলার ব্যাপার থাকে ওটা রিক্সের ব্যাপার থাকে নিজের ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে কিন্তু এখানে এসছি আমার একটাও কিন্তু ইনভেস্টমেন্ট হয়নি যেদিন থেকে কোম্পানিতে জয়েন করেছি তারপর থেকে কিন্তু মানে কোনো খরচা হয়নি আমার পার্সোনাল তো কিছু খরচা হবেই সেগুলো ছাড়া তো খুব ফ্যাসিলিটি মনে করছি আমি আমাকে যেটা স্যালারি দেওয়া হয় না কেন আমাকে এখন 19,000 টাকা করে স্যালারি দেওয়া হচ্ছে কিন্তু পুরো টাকাটা আমার চাইলে আমি বাঁচাতে পারবো এটা কিন্তু একটা পজিটিভ দিক প্রথম কোম্পানিতে এসে আমার কাজ করবো আমি কাজটা শিখবো দেন দেখবো অনেক অবস্থায় ভালো জায়গায় কিছু পাবো কি না কিন্তু অনেকেই আমাকে কম বলছে যে না ঠিক ভালো জায়গায় আছো তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে ফুড অ্যান্ড অ্যাকোমোডেশনে কোনো চাপ নেই প্রেশার নেই সব পেয়ে যাচ্ছ ফ্যাসিলিটি আর এই আমাদের সাইট ইঞ্জিনিয়ার 9টার সময় চলে আসলাম ডিউটিতে এখানে এই বসে থাকবো কাজ করবে লেবাররা দেখবো কোনো খবর দিলে সিনিয়রদেরকে খবর দিব আর কিছু লাগলে কী কী প্রয়োজন সেসব খবরগুলো বাস আমাদের দিতে হয় বা যখন কাজ থাকে একটা ক্যালকুলেশন করার জন্য কোন ম্যাটেরিয়াল লাগবে কতগুলো কী লাগবে সেসবগুলো একটু সিনিয়রগুলোর সঙ্গে কাজ করতে হয় তো প্রথম কোম্পানি এখানে আমি ফিলিং গুড তোমাদের বলে রাখছি এটা খুব ভালো লাগছে আমাকে মেঘা ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে অনেক ফ্যাসিলিটি আছে বড় কোম্পানি একটা এই কোম্পানিতে তো পার্মানেন্ট তুমি জব এটা এমন না যে তোমাকে ছাড়াই করে দিলো কাজ বন্ধ হয়ে গেলো কাজ কিন্তু বন্ধ হবে না ট্রান্সফার হবে এই প্রজেক্টটা কাজ শেষ হয়ে গেলো তারপর অন্য প্রজেক্টে যেতে হবে এরকম করে কাজ কিন্তু থেকে থেকে বাস সব কিছু ওয়েল আমি ফিলিং ওয়েল তোমাদের বলছি বারবার আবার আর তোমরা অবশ্যই অনেক খবর পাবে আমার কোম্পানির সম্পর্কে আমার কাজ সম্পর্কে আমার অভিজ্ঞতা সম্পর্কে তো অবশ্যই আমার চ্যানেলটাকে মাহফুজ ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো যদি তোমাদের আরও বেশি থেকে বেশি ভিডিও আমি দিতে পারি এই যে দেখছো আমাদের কোম্পানির স্টোর কিপার এই যে ম্যাটেরিয়ালগুলো আসে কোম্পানির কোন কোন ম্যাটেরিয়াল সমস্ত যে জিনিসপত্রগুলো আসে তার দায়িত্ব কিন্তু এদের হাতে থাকে এরা কিন্তু এটাকে মেনটেন করে তোমরা কাম কে বলো স্টোর কিপার ইস্যু করকে দেনা ম্যাটেরিয়াল স্টক রিপোর্টিং করনা क्या क्या मेटल आया क्या क्या निकलेगा को क्या चाहिए सब कुछ यही देना सबको हाँ यही काम है इसका स्टोर कीपर তো আর আমরা ইঞ্জিনিয়ার আমাদের কোনো খবরটা রাখতে হয় কোন কাজ হবে প্ল্যানিংগুলো কিন্তু এদের যে ম্যাটেরিয়ালগুলো আসে কোন ম্যাটেরিয়াল আসবে কোন ম্যাটেরিয়াল যাবে কোনগুলো প্রয়োজন হবে আমরা একে খবর দিই মানে স্টোরকিপারদেরকে খবর দিই এরা ওটাকে ইনপুট করে ওখানে অ্যাপ্লাই করে আমাদের কোম্পানিতে সেখান থেকে আবার ইস্যু হয়ে সবগুলো ম্যাটেরিয়াল আসে যাবতীয় ম্যাটেরিয়াল এই যে গাড়ি ফাড়ি থেকে শুরু করে যা কিছু দরকার আমাদের সব কিন্তু এরা ইস্যু করে স্টোরকিপাররা তো এখন এই মাপছে এগুলো কোন ম্যাটেরিয়ালগুলো এসছে
কোনগুলো ডিস্টেন্স মানে কতটা লেন্থের আছে, 3 মিটার আছে, কোনটা 2.5 মিটার আছে, সবগুলো কিন্তু এগুলো দেখে নিচ্ছে। আর এগুলোকে স্টোর করে রাখা আছে একদম ভালো করে, দেখতে পাচ্ছে পজিশনটা। এদের কাজ থাকে এটা, আর আমাদের কাজটাকে দেখে নেওয়া। তো কাজ শুরু হয়নি আমাদের, এখন বলতে গেলে আমার কোম্পানিতে শুধু কাজ এদেরই, স্টোর কিপারদেরই কাজ শুরু হয়েছে, ওদেরই কাজ করতে হচ্ছে। আর বাকি ইঞ্জিনিয়াররা কিন্তু সেরকম কাজ শুরু হয়নি, প্ল্যানিংটা কিছু করতে হচ্ছে, নাহলে কাজ বলতে গেলে শুরু হয়নি, শুধু জাস্ট কাজ করছে। একটাই সেক্টর, একটাই ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে স্টোর ডিপার্টমেন্ট। তো এই যে বললাম স্টোর ডিপার্টমেন্ট, এ কিন্তু একাই না, এর সিনিয়র আছে অনেকগুলো, তো 10-12 জন মেয়ে থাকে স্টোর ডিপার্টমেন্টে, তার মধ্যে আলাদা আলাদা সেক্টরে কাজ থাকে। তাদের মধ্যে একজন দুজনই এখনও এসছে, সবাই আসেনি, ইঞ্জিনিয়ারও অনেকটি আসেনি, এবং স্টোর কিপার যারা থাকে তারাও কিন্তু আসেনি, দুজন আছে, একজন সিনিয়র আছে এবং জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের মতো, আমি যেরকম জুনিয়র ইঞ্জিনিয়ার, এ হচ্ছে জুনিয়র স্টোর কিপার। তো এইভাবে ডিপার্টমেন্ট থাকে আলাদা ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, স্টোর ডিপার্টমেন্ট, আর কে কে রয়েগা ডিপার্টমেন্ট, ও কাউন্টিং কর রা হ্যায়, আমি কাউন্টিং কর রা হ্যায়। তো সমস্ত আলাদা ডিপার্টমেন্ট আছে, যেহেতু প্রজেক্টটা পুরোপুরি শুরু হয়নি একদম কমপ্লিটলি, যার কারণে কিন্তু আমি সব কিছু বলতে পারছি না, অনুভব করতে পারছি না, তোমাদের সব শেয়ার করবো ওয়ান বাই ওয়ান। বাস আমার ভিডিওগুলো তোমার দেখো, লাইক করো।